Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমায় প্রকট করেছেন, তাহলে আমার কাজ বলুন দেবী কৌশিকী, আমার কাজ বলুন। যাও গিয়ে অসুরদের সংহার করো কালী, ভক্ষণ করো তাদের, রক্ত পান করো। তুমি চন্দ্রমুণ্ডকে বধ করেছ, তাই আজ থেকে তুমি সংসারে চামুণ্ডা নামে পরিচিত আর পূজিত হবে। আমি রক্তবীজ কালী, তুমি আমায় হত্যা করতে পারবে না। আমি বর পেয়েছি যে মাটির ওপর পড়া আমার এক ফোঁটা রক্ত থেকে নতুন রক্তবীজের জন্ম হবে। যদি কালীকে শান্ত করা না যায় তাহলে অনর্থ হয়ে যাবে। এই সম্পূর্ণ সংসারকে কালী নিজের ক্রোধে শেষ করে দেবে, সর্বনাশ হয়ে যাবে। কালীর ক্রোধে সমস্ত সংসারের। ব্রহ্মাদেব, উনাকে শান্ত করবার উপায় কি? মিত্র, আপনার কালী স্বরূপকে কে শান্ত করেছিলেন? মহাদেব, আমার কালীর সেই রৌদ্র রূপকে সহ্য করা আর শান্ত করার ক্ষমতা কেবল মহাদেবেরই আছে। কেবল মহাদেবই কালীর ওই রৌদ্র রূপকে শান্ত করতে পারেন। কি করে শান্ত হলেন কালী? আমার সেই উগ্র স্বরূপের আভাস পেয়ে মহাদেব সেখানে উপস্থিত হলেন। আরো চাই, আমার ভক্ষণ করার জন্য আরো চাই। দেবী কালী,
শান্ত হ। আমার ভক্ষণ করার জন্য আরো চাই। শান্ত হও দেবী কালী। এবার কি হবে? কালী তো মহাদেবের ডাকও শুনলেন না। এবার তোমায় আটকানোর একটাই মাত্র উপায় রয়েছে প্রিয়। আর এইভাবে মহাদেবের ভাবনায় দেবী কালী শান্ত হলেন, আর প্রলয়ও শান্ত হয়ে গেল। তার মানে জগৎ সংসার থেকে সংকটের মেঘ কেটে গেছিল? না মিত্র, শুম্ভ নিশুম্ভর সাথে দেবী কৌশিকীর অন্তিম যুদ্ধ তখনও বাকি ছিল। এ কি করে সম্ভব হলো নিশুম্ভ, যে এক নারী আমাদের সেনাপতিদের কল হয়ে উঠল? দাদা, নিশ্চিত রূপে এটা দেবতাদেরই কোনো চালাকি, না হলে একজন নারীর এত শক্তি আর সাহস কি করে যে শুম্ভ আর নিশুম্ভের সেনাপতিদের একাই বিনাশ করে দেয়? তাহলে এখন যাই হোক না কেন, আমাদের সেনাপতিদের বলিদান আর আমাদের অপমানের প্রতিশোধ এবার ওই নারীকে দিতেই হবে। যুদ্ধের জন্য প্রস্তুত হও। শাস্তির জন্য তৈরি হও নারী। ফিরে যাও, না হলে তোমাদেরও বধ করব। চুপ করো মূর্খ নারী, এবার আমার হাতেই হবে তোমার মৃত্যু। শুম্ভ নিশুম্ভ, মন থেকে ভ্রম দূর করো। তোমাদের শক্তি আমার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না, কারণ সংসারের সমস্ত শক্তি আমারই অংশ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।